আজকে আপনাদের সবাইকে একটি গোপন জিনিস শিখিয়ে দেব। এটি আপনারা অবশ্যই অবশ্যই ভালো কাজে ইউজ করবেন, কাউকে ব্ল্যাকমেল করার জন্য বা নিজের কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য এটি ইউজ করবেন না। অবশ্যই ভালো কাজের জন্য ইউজ করবেন, বা আপনি কখনো কোনো বিপদে পড়তে পারেন বা আপনার কোনো প্রমাণ রেখে দেওয়ার প্রয়োজন, তখন আপনি এটি ইউজ করতে পারেন। অথবা আপনি যা সামনে যে এই কাজটি করবেন সে যদি বুঝে যায় সমস্যা হবে এমন পরিস্থিতি হলে তখন এটা করবেন, তবে অবশ্যই ভালো কাজের জন্য করবেন, নিজের প্রয়োজনে করবেন, কাউকে বিপদে ফেলার জন্য নয় এবং কাউকে ব্ল্যাকমেল করার জন্য নয়। তো আমরা মূল ভিডিও শুরু করি। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার ফোনের স্ক্রিন অফ রেখে অথবা অন রেখেও আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাউন্ড সহ কেউ বুঝবে না, আশেপাশে কেউ আপনার স্ক্রিন অন থাকলেও বুঝবে না এবং অফ থাকলেও বুঝবে না। তো আমরা দেখি সেটি আমরা কীভাবে করব। সবার প্রথমে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমরা এখানে টাইপ করব অ্যাক্সেস ক্যামেরা। এটা টাইপ করার পরে এই ধরনের আইকনের একটি লোগো আসবে, আমরা ওই অ্যাপটি ইনস্টল করে নেব। আমি সময় বাঁচানোর জন্য আগেভাগে ইনস্টল করে রেখেছিলাম। আমি এখন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখানে দুইটি বা তিনটি স্টেপ দেখাবে, এগুলো আমরা স্কিপ করে ডান দিক থেকে বামে স্কিপ করে যাব। গিয়ে এখানে নিচে দেখাচ্ছে স্টার্ট রেকর্ডিং, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে এখানে সেটিংস বাটন দেখাচ্ছে আমরা সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও করবেন সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। আমরা ব্যাক ক্যামেরা দিয়ে চাই, ব্যাক ক্যামেরা সিলেক্ট আছে, এবং অডিও আমরা রেকর্ড করবো কি না করবো না সেটাও এখানে আছে। আমরা চাই আমাদের অডিও এবং ভিডিও দুইটি হোক। ফ্ল্যাশ লাইট অন অফ করতে পারেন, বাট অফ থাকাটাই বেটার, অন হলে সামনের জন বুঝে যাবে যে ভিডিও বা সামথিং রং। তো আমরা এটা যেভাবে আছে সেভাবে রেখে আমরা ব্যাক করব। ব্যাক আসার পরে আমরা প্রাইভেসি সেটিংসে যাব। প্রাইভেসি সেটিংসে যে এই যে প্রাইভেসি মোড দেখাচ্ছে এখানে আমরা মিনি প্রিভিউ দেখাচ্ছে, এখানে ক্লিক করে আমরা অ্যাপ আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব, আবার ব্যাকে যাব। ব্যাকে এসে আমরা স্টার্ট ক্যামেরাতে ক্লিক করব এবং এখানে একটি অপশন দেখাচ্ছে গ্রান্ট, মানে এখানে আমাদেরকে একটি পারমিশন দিতে হবে। আমরা গ্রান্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দিস অ্যাপ এখানে ক্লিক করব। আবার একই জায়গায় ক্লিক করব, অ্যালাও অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব, এবং থার্ড টাইম শেষবারের মতো আবার একই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পরে একটি উইন্ডো চলে এসেছে, এখানে আমরা একটি পারমিশন দিতে হবে, ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, এই পারমিশনটি দিতে হবে। তা আমরা আমাদের অ্যাপটি খুঁজে বের করি। এই যে আমরা পেয়ে গেছি অ্যাক্সেস ক্যামেরা, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা অ্যালাও ডিসপ্লে ওভার দ্য অ্যাপস এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে আমরা আবার ব্যাকে যাব, ব্যাকে এসে এখানে স্টার্ট ক্যামেরাতে ক্লিক করব। এই যে এখন এখানে একটা বাইনোকুলারের মতো আইকন দেখাচ্ছে, তার মানে রেকর্ডিং হচ্ছে। এখন আমি ইচ্ছে করলে এখানে লক স্ক্রিনে ক্লিক করলে স্ক্রিনটা লক হয়ে যাবে, রেকর্ডিং চলবে, কোনো সমস্যা নেই। তা আমরা এখানে যদি লক করে দিই, আমরা লক করে দিয়েছি, আমাদের ভিডিওটা চলছে। এখন আমরা আবার ভিডিওটা শেষ করব, আনলক করব। আমরা আবার ফোন আমাদের ফোন আনলক করেছি। আনলক করার পরে যে এখানে দেখা যাচ্ছে বাইনোকুলারের যে আইকনটা সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমরা স্টপ ক্যামেরাতে ক্লিক করব। স্টপ ক্যামেরাতে ক্লিক করার পরে আমাদের ভিডিওটা সেভ হয়েছে সাকসেসফুলি দেখাচ্ছে। আমরা রেকর্ডসে ক্লিক করব। রেকর্ডসে ক্লিক করলে এই যে দেখাচ্ছে আমাদের ভিডিওটি রেকর্ড হয়ে গেছে। আমরা এখান থেকে এই ভিডিওটি প্লে করব। প্লে করার আগে আমরা ইন্টারনেট কানেকশনটা অফ করে দিই, তাহলে না হলে অ্যাড চলে আসবে। আমি এখানে ক্লিক করলাম, এই যে ক্লিক করে আমাদের এই যে আমাদের রেকর্ডিংটা হয়ে গেছে। জাস্ট আমি এটা দেখালাম, দেখানোর জন্যই এই ভিডিওটি দেখাচ্ছি। তো এই ছিল মূলত আসল ব্যাপারটি এবং এই অ্যাপটি কীভাবে ইউজ করবেন সেটি দেখিয়ে দিলাম। এইটি আবারও বলছি, এটি কেউ খারাপ উদ্দেশ্যে ইউজ করবেন না। অবশ্যই অবশ্যই যখন আপনি মনে মনে ভাববেন যে আপনার প্রয়োজন এবং আপনি ন্যায় আছেন, সঠিক আছেন, তখন এই অ্যাপটি ইউজ করবেন, অবশ্যই কারো ক্ষতি করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন অবশ্যই অবশ্যই, এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সবগুলো ভিডিও পান। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।